Welcome viewers. You are watching TUBESCIENCE Learning Academy. আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের সামনে তোমাদের অনেক প্রত্যাশিত এই প্রশ্ন যা নিয়ে আমরা ফোকাস করেছি, তোমাদের অনেকজনের এই বিষয়ে জিজ্ঞাসা ছিল যে স্যার আমরা যে প্রাইমারি টেটের ইন্টারভিউ প্রিপারেশনটা নিচ্ছি, সেই প্রিপারেশনটা আমরা নিজেদের মতো করে নিতে কিছু বইয়ের সাহায্য নেব। তো কোন বইগুলোর সাহায্য নেব, সেই বইগুলো আমাকে কতটা হেল্প করবে যাবতীয় তথ্য। তো চলো আমি এই সমস্ত বইয়ের যে সমস্ত রিভিউগুলো সেগুলো একটা একটা করে সব আমাদের চ্যানেলে আপলোড করব। আমি আজকে তোমাদের সামনে যে সমস্ত ফেমাস বুক যেগুলো প্রাইমারি টেটের ইন্টারভিউ রিলেটেড আপলোড হয়েছে বা তৈরি হয়েছে সেই বুকগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব। আগে প্রথমেই বলি যে তোমাদের এই রিলেটেড যে সমস্ত বুকগুলো রয়েছে তাদের মধ্যে দেখো এই কটা যেগুলো আমি তোমাদের স্ক্রিনে তুলে ধরেছি এই কটা খুব ভালো করে দেখো। এবার এই বইগুলো তোমাকে কতটুকু সাহায্য করবে তা আমি জানি না, তবে আমি যেটুকু বুঝতে পেরেছি যে বইগুলোর মধ্যে যতটুকু কন্টেন্ট আছে বা না আছে বইগুলোর দাম অত্যাধিক বেশি। এই বইগুলো 200 টাকা, 250 টাকা, 180 টাকা বা 200 টাকার বই নয়। এবার তোমরা বলো, অনেকজন আমাকে এই বিষয়ে প্রশ্ন করছো র্যান্ডামলি, স্যার এই বইগুলো কিনে পড়লে কি আমাদের কোনো উপকার হবে না? দেখো বইয়ের মধ্যে কিছু নেই এটা তো বলা অসম্ভব, উপকার হবে না এটাও বলা যাবে না, উপকার হবে। কিন্তু মনে রাখবে ইন্টারভিউ কোনোদিনও বই পড়ে পাশ করা যায় না। যারা যারা ইন্টারভিউ অন্তত দিয়েছে জীবনে 5 থেকে 4টে গভর্নমেন্ট এক্সামের, তারা জানে যে ইন্টারভিউ কতটা সিক্স সেন্স, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, কথাবার্তা, তোমার পজিটিভ অ্যাপ্রোচের উপরে কতটা ডিপেন্ড করে, ঠিক আছে? আর এইখানে তো ইন্টারভিউ খুব ভাইটাল বিষয়, অর্থাৎ বই পড়ে ইন্টারভিউ পাস করার যে সচেতনতা বা নচিকতা এগুলো কিন্তু আমার মনে হয় একবারেই ব্যর্থতা। তার কারণ এগুলো খুব গ্রহণযোগ্য নেই, এগুলোর মধ্যে খুব গ্রহণযোগ্যতাও নেই, ঠিক আছে? তুমি বই কিনতেই পারো, বই পড়তেই পারো। এইবার তোমরা তাহলে আমাকে এই বিষয়ে অনেকজন বলতে পারো, তাহলে স্যার আমরা কি করে প্রস্তুতিটা নেব? আমি সেই পরিপ্রেক্ষিতে তোমাদেরকে আমি একটা স্ট্র্যাটেজি বলছি, তোমরা সেই স্ট্র্যাটেজিটা ভালো করে লক্ষ্য করো। আমি তোমাদের জাস্ট একটা কথা বলবো, ভালো করে দেখো। আমি হয়তো তোমাদের সামনে এখন স্ক্রিনটা ই করে দিয়েছি, ভালো করে দেখো যে আমি তোমাদের বারবার বলছি যে তোমরা যারা যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, তোমরা ক্লাস 1 থেকে 4 অবধি তোমরা ইভিএস এর বইগুলো পড়ো। তোমরা যদি যারা যারা বই কিনবে না, যারা যারা ভাবছো কোনো বই কিনবো না, আমি নিজে নিজে প্রিপারেশন নেব, আমি নিজে নিজে প্রিপারেশন নেব, দেখো নিজে নিজে প্রিপারেশন নিয়েও পাশ করা যায়, বাট তোমার কিছু স্পেসিফিক স্ট্র্যাটেজি থাকা খুব দরকার, না হলে কিন্তু মুশকিল আছে। এই বারবার বলছি, তুমি নিজে নিজে প্রিপারেশন নিয়েও পাস করতে পারবে, বাট তোমার কিছু স্পেসিফিক স্ট্র্যাটেজি থাকা দরকার, যেগুলো না থাকলে তুমি আলটিমেট পাস করতে পারবে না, ঠিক আছে? তো এইবার আমি তোমাদের বেশি কথা না বলে চলো আমি তোমাদের বলছি, দেখো ইভিএস ভালো করে দেখবে এবং সেখান থেকে ম্যাথ, যারা ম্যাথের এর কেমন ভাবে সেখানে বোঝানো হয়েছে, তারপর তোমরা সায়েন্সের পোর্শনটা তো দেখবে, অবশ্যই বাংলা ইংলিশের বইগুলোও তোমরা একটু চোখ বোলাও। আমি কেন বলছি তার কারণ তোমাদের এখান থেকে টপিক টু টপিক কিছু প্রশ্ন করবে না, তোমাকে বলতে পারে যে দাঁড়াও জাস্ট ওয়েট, হ্যাঁ তোমাদের বলতে পারে যে বলো দেখি ক্লাস 3 বইয়ের বাংলা বইটার নাম কি, ক্লাস 3 এর ইংলিশ বইয়ের প্রথমে কি রয়েছে, যে তুমি এগুলোর সম্পর্কে যথেষ্ট সচেতন কিনা, তুমি জেনেছো কিনা, এই প্রসঙ্গে কিন্তু তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারে, আমি বারবার বলছি। অতএব সেটা মাইনুটলি মাথায় রেখো। যারা তোমরা নিজে নিজে প্রস্তুতি নিতে চাইছো, আমি তোমাদের বললাম যে অবশ্যই গভর্নমেন্টের 1 থেকে ক্লাস 4 মানে 1 to ক্লাস 4 এর বইগুলো ভালো করে পড়ো, তাহলে দেখবে তোমরা খুব সহজেই কিন্তু সেগুলো অ্যাচিভ করতে পারবে। এটা ভালো করে মাথায় গেল। এইবার 2 নম্বর হচ্ছে তোমরা ইউটিউব ফলো করো, ইউটিউব ফলো করো। ইউটিউবে বিভিন্ন একাডেমি, শুধু আমি নয় আমার একাডেমিতেও প্লেলিস্টে যাবে, সেইখানে ইন্টারভিউ ক্লাস, আমি কোশ্চেন ক্লাস মোটামুটি 6টা দিয়েছি এবং প্রায় 60 কোশ্চেন
প্রি অফ কস্ট সেখানে আলোচনা করেছি, তোমরা দেখো, তোমরা দেখবে এই প্রশ্নগুলো শুধু আমার ক্লাস না, আমার একাডেমি নয়, যেগুলো ফেমাস একাডেমি যারা মোটামুটি বহুদিন থেকে প্রাইমারিকে নিয়ে অ্যানালাইসিস করছে, পড়িয়েছে, তাদের একাডেমি থেকে যে সমস্ত ইন্টারভিউ প্রিপারেশন টিপস আসছে শুধু আমার কাছ থেকে নয়, তুমি তাদের সেই সমস্ত স্যারের ভিডিওগুলো খুব মন দিয়ে দেখো, যারা আলটিমেট ইন্টারভিউটাকে পড়িয়েছে, যারা আলটিমেট প্রাইমারিটাকে পড়িয়েছে। এবার শুধু প্রাইমারি টেট বলতে এটা ভালো করে মাথায় রেখো যে শুধু তোমার এগুলো জিজ্ঞাসা করবে তা কিন্তু নয়। মনে রাখবে আমাদের যে সাইকোলজি সিডিপি থেকে কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোন কোন অংশগুলো থেকে প্রশ্ন করতে পারে, তাহলে সিডিপির অংশগুলো তোমাকে বাড়িতে টুকটাক একটা কুইক রিভিশন করতে হবে, তাহলে দেখবে তুমি তোমার প্রস্তুতির ভালো জায়গায় যাবে। তেমন সিডিপি খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবার বলছি, অন্য কোন সাবজেক্ট পড়া দরকার নাই, সিডিপি ভালো করে পড়বে। এবার তার সাথে দেখো জেনারেল নলেজ, দেখো জেনারেল নলেজ থেকে আমি তুমি তুমি আমি প্রচুর ক্যান্ডিডেট আমার একাডেমি যারা সিটেট পরীক্ষা দিয়েছে, যারা গেছে, আমি তাদের কাছে শুনেছি, তারা আমাকে বলেছে স্যার প্রত্যেকেই জেনারেল নলেজ থেকে প্রশ্ন করছে। তো সেই জেনারেল নলেজ কে ইমপ্রুভ করার জন্য তুমি কি এখন জেনারেল নলেজ পড়তে বসবে? তোমাকে বুঝতে হবে কোন ধরনের পশ্চিমবঙ্গ রিলেটেড জেনারেল নলেজ তোমাকে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? তো তুমি সেগুলো কিন্তু একটু অ্যানালাইসিস করতে হবে। দেখো নিজে নিজে পড়তে গেলে একটু মস্তিষ্ক খাটাতে হবে, তাহলে দেখবে তুমি নিজেকে ইম্প্রুভ করতে পারবে। আর যদি তোমরা চাও, দেখো আমি আমাদের দেখো আমি এখনই যেটা বলছি, আমাদের ব্যাচেলর এসপেক্টের নিচে একটা দেখো স্ক্রোল ডাউন চলছে, সেটাতে আমি কখনোই বলবো না জয়েন করা বাধ্যতামূলক, কিন্তু যারা যারা ইন্টারেস্টেড তারা অনেকজন বলেছিলে যে স্যার আপনাদের একাডেমির থ্রু দিয়ে কি কোনো রকম কোনো অনলাইন ব্যাচ চলছে? অনলাইন ব্যাচ মার্চের 1 তারিখ থেকে স্টার্ট হবে সম্পূর্ণ অনলাইনে। তো যাবতীয় তথ্যাদি আমরা 2-3টে একাডেমি একসাথে মার্চ করে এই সমস্ত প্রসিডিউর গুলো চলছে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা তোমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি যাবতীয় তথ্যাদি বৃত্তান্ত সেখানেই বলে দেওয়া হবে। এবং আমাদের কমিউনিটি পোস্টেও কিন্তু তোমরা দেখে নিতে পারো সেখানে কেমন ভাবে ক্লাস হবে, একটা কিন্তু একটা পেজ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তোমরা সেখান থেকে দেখে নিয়ে প্রস্তুতি সম্পন্ন করতে পারো, ঠিক আছে? তো এই ছিল আজকে বইগুলো নিয়ে প্রশ্ন, বইগুলো নিয়ে কথা। আজকে বইগুলো নিয়ে কথা বলার এটাই উদ্দেশ্য, যাতে তোমরা অসংখ্য জন আমাকে এই বই সম্পর্কে প্রশ্ন করছো, যার এরকম ভাবে প্রিপারেশন কি নেওয়া যায়, নিজে নিজে প্রিপারেশন আলবাত নেওয়া যায়। আমরাও নিয়েছি, আমরা যখন বিসিএস এর প্রিপারেশন নিয়েছি, আমরা যখন বিভিন্ন ক্লার্কশিপে বিভিন্ন ক্লার্কের ইএসআইসি থেকে শুরু করে তাদের ইন্টারভিউ দিতে গেছি, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে গেছি, আমাদেরকে কেউ পড়িয়ে দেয়নি, আমরা নিজে নিজেই খুঁজে খুঁজে পড়েছি। মনে রাখবে তুমি হাজার পড়ে যাও, 2-3টা প্রশ্ন এমন হতেই পারে তুমি পারছো না, তাই বলে তুমি কম নাম্বার পাবে না, কিন্তু তোমার মধ্যে যে পজিটিভ অ্যাপ্রোচ, তোমার মধ্যে যে কনফিডেন্ট অ্যাবিলিটি, সেগুলো কিন্তু দেখবে। এবং সেগুলোর জন্য কিন্তু ডেফিনেটলি নিজেকে নিজে গাইডেন্স করো, অথবা তোমার যেখানে ভালো হবে তুমি সেখানে যুক্ত হতে পারো। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি, ভিডিওটির মাধ্যমে আশা করি তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার ভাবমূর্তি তুলে ধরতে পেরেছি। আজকের ভিডিওটি এতদূর অবধি, এর পরের দিন আসবো আবার কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ধন্যবাদ।